हेलो स्टूडेंट, शेष जो भिडियोटी छिल से सूत्रटी प्रमाण कर बी इक्वल टू म्यू जिरो आई बाई फोर पाई आर साइन थीटा वन प्लस साइन थीटा टू ये एक दीर्घ ऋजु परिवाहर जो चुम्बक क्षेत्र राशिमाला छिल। तो आज के एरपर जो एप्लीकेशन आछे कयेकटा से बुझे नेब। एक नम्बर जो एप्लीकेशन होते पारे सेटा होच्छे असीम दैर्घ्य ऋजु परिवाही। असीम दैर्घ्य माने एमन एकटा तार निया होयेछे जेटा होच्छे प्लस इनफाइनाइट थेके माइनस इनफाइनाइट अब्दि जाच्छे। एटार क्षेत्रे आमरा कोनो एकटा बाइरेर बिंदु निये निच्छि पी। एई बिंदुटाते आमरा कि करब, मैगनेटिक फिल्ड बार करब। तो एटार क्षेत्रे जदि आमरा उपर दिके क्रमश अ्यांगेलटा एखाने कि हबे उपरेर प्रान्तेर अ्यांगेलटा निते हबे, नीचेर दिकेर प्रान्तेर अ्यांगेलटा निते हबे। तो आमरा जदि क्रमश उपर दिके उठाते थाकि ताहले देखा जाबे एटा तो असीम अब्दि, एटा जेतेई थाकबे जेतेई थाकबे। एक समय कि हबे এরকম প্রায় সমান্তরাল হয়ে গেলে তবেই আমরা নাইনটি মানে তবেই আমরা অসীম অবধি পৌঁছাতে পারবো। তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে এই সোজা লম্ব দূরত্বের সঙ্গে, সেটা কী হবে, এপাশে 90 ডিগ্রি হবে, আর নিচের দিকেও কি হবে 90 ডিগ্রি হবে। তার মানে আমরা এক্ষেত্রে ধরে নিতে পারি থিটা ওয়ান এবং থিটা টুকে 90 ডিগ্রি। সেক্ষেত্রে এই বিটা কত দাঁড়িয়ে যাবে, না বি সমান হবে মিউ জিরো আই বাই फोर पाई आर साइन 90 डिग्री प्लस साइन 90 डिग्री। एक क्षेत्र में वन प्लस वन दुई हो जाए, ठीक है। म्यू जीरो आई बाई टू पाई आर इंटू दुई सॉरी फोर पाई आर इंटू दुई दुई केटे गेले एटा नीचे दुई आसबे। एवं मैगनेटिक फिल्ड इनफाइनाइट तारेर जन्य कत बेरोबे, बी इनफाइनाइट म्यू जिरो आई बाई टू पाई आर। এটা আমরা মনে রাখব, এটা আমাদের বিভিন্ন প্রবলেমগুলোতে কাজে লাগবে, এই জিনিসটা আমরা মনে রাখব। বি ইনফাইনাইট ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু পাই আর। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে সেমি ইনফাইনাইট তারের জন্য, এটা ইনফাইনাইট তারের জন্য। এরপর হচ্ছে অর্ধ অসীম, অর্ধ অসীম তার বা সেমি ইনফাইনাইট। সেমি ইনফাইনাইট তারের জন্য কি বলতে কি বোঝাচ্ছে, না একটা দিক তো অসীম হবে আর একটা দিক দেখা যাক, ধরা যাক যে এইখানেই শেষ হয়ে গেছে, এপাশে আর তার নেই, এর ভেতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে। তাহলে এপাশে একটা দিকের অ্যাঙ্গেল কত নিতে হবে আমাকে, 90 ডিগ্রি নিতে হবে, কারণ উপরের প্রান্তটা যদি নিতে হয় এটা উল্টেই থাকবে, ঠিক আছে। এবং হতে 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 কী হবে, সোজা হয়ে যাবে, তবে গিয়ে কি হবে না আমরা অসীম অবধি পৌঁছাতে পারবো। কিন্তু নিচের দিকে তো অ্যাঙ্গেল ক্রিয়েটই হয়নি, এখানেই তো শেষ হয়ে গেছে। তার মানে সেকেন্ড এপাশের যে অ্যাঙ্গেলটা হওয়ার কথা ছিল সেটা কত হচ্ছে 0 ডিগ্রি, মানে থিটা ওয়ানকে আমরা 90 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। সাপোজ থিটা টু অ্যাকচুয়ালি এখানে থিটা ওয়ানটা নিচটা ধরেছিলাম, তো থিটা ওয়ানটা এখানে 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে বি সমান কত হবে, মিউ জিরো আই বাই ফোর পাই আর সাইন 0 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে একটাই থাকবে এবং ভ্যালু কত হবে, মিউ জিরো আই বাই ফোর পাই আর। এটা কি সেমি ইনফাইনাইট, এসআই লিখে দিচ্ছি, সেমি ইনফাইনাইট তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে এইটা, বি সমান বি এসআই সমান মিউ জিরো আই বাই ফোর পাই আর। আচ্ছা, এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে তারের উপরিস্থিত কোনো বিন্দু, তারের উপরিস্থিত বিন্দু বা অ্যালং ওয়্যার লিখে দিচ্ছি, অ্যালং ওয়্যার। মানে এক্ষেত্রে যদি তারের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ হয়, এবং বিন্দুটাও যদি তারের উপরেই থাকে কোনো একটা জায়গায়, তাহলে এখানে কি অ্যাঙ্গেল ক্রিয়েট হওয়ার জায়গাই পাচ্ছে না। একটু দূরে থাকলে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে উপর আর নিচে, কিন্তু এখানে তো কোনো অ্যাঙ্গেলই ক্রিয়েট হবে না। তার মানে এক্ষেত্রে থিটা ওয়ানকেও 0 ডিগ্রি বলতে পারি এবং থিটা টুকেও কত ধরতে পারি, 0 ডিগ্রি। স্বভাবতই ম্যাগনেটিক ফিল্ড অ্যালং ওয়্যার কী হয়ে যাবে, অ্যালং ওয়্যার সমান 0। তাহলে মনে রাখবো তারের উপরিস্থিত কোনো বিন্দু বা বর্ধিতাংশের উপর উপরিস্থিত হতে পারে, এরকম কোনো একটা জায়গায় হতে পারে, সেক্ষেত্রে কি হবে না ম্যাগনেটিক ফিল্ড 0 হয়ে যাবে।
আচ্ছা, আর চার নাম্বার কন্ডিশন, যদি তারের বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশের থেকে আর দূরত্বে কোনো বিন্দু, মানে এক্ষেত্রে এরকম ধরে নেওয়া যাক, এগুলো আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই বিভিন্ন অঙ্কের জন্য প্রয়োজন পড়বে, মাঝে সাঝে ডাইরেক্ট হয়তো কোশ্চেনে দিয়ে দিতে পারে গোটা প্রমাণের পরে, কিন্তু মেনলি এটা আমাদের বিভিন্ন প্রবলেমের জন্যই লাগবে। তো এরকম একটা পয়েন্ট ধরে নিচ্ছি, ধরে নিয়ে যাক এরকম বহিঃস্থ কোনো বিন্দু আছে, সেটা থেকে আর দূরত্বে একটি বিন্দু রয়েছে, এটা হচ্ছে বিন্দু আছে পি, এটার দূরত্ব কত আর, এর ভেতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে। এক্ষেত্রে যে উপরের বিন্দুটা হবে, প্রথমে তো প্রথমে নিচটা কানেক্ট করা হয়, নিচের ক্ষেত্রে এইখানে যে এর এটা যে অ্যাঙ্গেলটা করবে, আমরা নিচের অ্যাঙ্গেলটা কোন দিকে নিতাম, না অ্যান্টি ক্লকওয়াইজ নিতাম, নিচের দিকে নিতাম। একটা তার যদি এরকম থাকে, এর মাঝামাঝি যদি বিন্দুটা হতো, তাহলে আমরা কি করতাম, একটা একটা অ্যাঙ্গেল এই দিকে নিতাম, আর উপরের দিকের অ্যাঙ্গেলটা কি নিতাম, ক্লকওয়াইজ নিতাম। তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্টি ক্লকওয়াইজই ধরে নিচ্ছি। ধরে নেওয়া যাক এইটা যদি থিটা হয়, এটা কত, থিটা টু, তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যদি নিই, এইখান থেকে শুরু করে, সরি একটু ভুল হলো, এই জায়গাটা থেকে স্টার্ট হবে, এই জায়গা থেকে স্টার্ট করে যদি আমি ঘুরিয়ে এপাশে আনি, তাহলে এইটুকুটা যদি থিটা টু হয়, বাকি অ্যাঙ্গেলটা কত হবে, বাকি অ্যাঙ্গেলটা হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস থিটা টু, এটা হলো নিচেরটা। আর উপরের বিন্দুটা তো খুব সিম্পল, এটা ক্লকওয়াইজে ঘুরছে, তাহলে এক্ষেত্রে কত হবে, এই বরাবর থিটা ওয়ান ধরে নিতে পারি। তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বি সমান কত হবে, মিউ জিরো আই বাই 4πr সাইন 360 ডিগ্রি। ওকে, এইটা থিটা ওয়ান ধরা হচ্ছিল, আমি এটাই থিটা ওয়ান ধরে নিচ্ছি, এটা থিটা টু, এটা খুব একটা ম্যাটার করছে না, যেটা যেমন ধরা হবে। 360 ডিগ্রি মাইনাস থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, মাইনাস সাইন থিটা ওয়ান হয়ে যাবে, মিউ জিরো আই বাই 4πr সাইন থিটা টু মাইনাস সাইন থিটা ওয়ান হবে, কারণ চার নম্বর কোয়ার্ডিনেটে সাইন কি হয়, নেগেটিভ হয়, আর সাইনটা সাইনই থাকবে। এই তারটাই যদি একটু অন্যভাবে আঁকা হতো, এটা বহিঃস্থ বিন্দুটা যদি এরকম হয়ে যেত, তারটা যদি নিচের দিকে থাকতো আর বহিঃস্থ বিন্দুটা এরকম হতো, সেক্ষেত্রে থিটা টুটাকে পজিটিভ ধরতাম, কিন্তু থিটা ওয়ানটা কি হয়ে যেত, নেগেটিভ, কারণ থিটা ওয়ানটা ধরার কথা উপরের দিকে, উপরের দিকে যাওয়ার কথা, থিটা ওয়ানটা উপরে নিই, থিটা টুটা, সরি থিটা টুটা উপরে নিই, আর থিটা ওয়ানটা নিচের দিকে নিয়ে আয়। তাই এক্ষেত্রে থিটা ওয়ানটা তো নিচের দিকেই থাকবে, কিন্তু যে থিটা টুটা সেটাও নিচের দিকে নেওয়া হচ্ছে, যেটা উপর দিকে নেওয়ার কথা, তাহলে এক্ষেত্রে থিটা টুটা নেগেটিভ হবে, এবং এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বি সমান কত হবে, মিউ জিরো আই বাই 4πr সাইন মাইনাস সাইন থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান, বা উল্টাভাবে লেখা যায় সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা টু। তো জিনিসটা বোঝা, আশা করি বোঝা গেছে, যদি বোঝা না যায় তাহলে কমেন্ট সেকশনে জানিও।